খুমখুমের ছোট্টবেলার মনে আশা পূর্ণ হচ্ছে। নয়নকে আমি লাস্ট টাইম বলছিলাম কি যে নয়নের চুলগুলো অনেক বেশি নষ্ট হয়ে গেছে, পরে সে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে গেছে চুল কাটার জন্য, কিন্তু চুল কাটে নাই। পরে খুমখুম আর সোহা প্ল্যান করছে নয়নের চুলগুলো কেটে দিবে, চলেন খুমখুমের মনের আশা পূর্ণ হবে। এগুলো বলো চুল কাটতেছে, বলো এগুলো বলো চুল কাটতেছে, বেশি করে কেটে নিলাম। ঘটনা হচ্ছে কি, নয়ন ঘুমাইলে বলতে পারে না, একদম বেশি করে কেটে নিলাম। খুমখুমের ছোট্টবেলার মনের আশা পূর্ণ হচ্ছে। ছোট কাছে আনতে হবে আবার, বাপুর রিয়াকশন সামনে যাচ্ছে না বাপু। আজকে এই ভিডিওটা করতে গিয়ে অনেক বেশি মজা হয়েছে, আর নয়নের থেকে আমার শ্বশুর বেশি রেগে গেছে। উনি প্রথমে ভাবছিল আমরা মস্কারি করতেছি, পরে দেখে হাতে কতগুলো চুল, উনি পরে প্রচুর রেগে গেছিল। নয়নে দেখিয়ে কুমকুমে দৌড় আনিয়ে দিছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হলো। টাটা।